করোনা প্যান্ডেমিকের এই টাইমটাতে আমরা সবাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা মতে মাস্ক ব্যবহার করেছি। এই মাস্ক আমাদেরকে করোনার যে ভাইরাস কোভিড-19 থেকে আমাদেরকে প্রোটেক্ট করেছে, আমরা নিরাপদে চলাচল করার বা একজনের থেকে আরেকজনের থেকে নিরাপদ থাকার যে ব্যাপারটা সেটা মাস্ক দিয়ে আমরা ইনশিওর করেছি। আমাদের মধ্যে প্রচুর পরিমাণে মাস্ক ব্যবহারের সংখ্যা বেড়ে গিয়েছিল। ঠিক এই ব্যাপারটাই আমাদের ডেন্টাল প্র্যাকটিসে একটা ডিফারেন্ট ট্রেন্ডের সূচনা করেছে, যেটাকে বলা হচ্ছে মাস্ক মাউথ। আমরা লাস্ট 2-3 মাস ধরে যে প্র্যাকটিসে আছি, এই প্র্যাকটিসে আমরা প্রচুর রোগী পাচ্ছি যাদের একটা স্পেসিফিক ধরনের ডেন্টাল প্রবলেম নিয়ে তারা আমাদের মধ্যে হাজির হচ্ছে। এই স্পেসিফিক ডেন্টাল প্রবলেমটা হলো মূলত তাদের যেই আমরা বলি যে মুখের ভেতরটা, ওরাল ক্যাভিটির ভেতরটা ড্রাই হয়ে যাচ্ছে, এবং ড্রাই হওয়ার কারণে তাদের বিভিন্ন ধরনের পেরিওডন্টাল ডিজিজ হচ্ছে। পেরিওডন্টাল ডিজিজ বলছি আমরা সেই ধরনের ডিজিজগুলোকে যেটা আমাদের দাঁতের চারপাশে যে নরম মাংস থাকে এই মাংসের মধ্যে বা মাড়িটার মধ্যে যখন কোনো ধরনের ইনফ্লামেশন হচ্ছে সেটাকেই আমরা বলছি পেরিওডন্টাল ডিজিজ। দ্যাট মিন্স দাঁতের চারপাশে যেই ইনফ্লামেশন হচ্ছে। এখন এই পেরিওডন্টাল ডিজিজগুলা হওয়ার মূল কারণ হলো আমরা যে মাস্ক ব্যবহার করছি এটার কারণে আমাদের মুখের ভেতরটা শুকনো থাকছে, এবং এই শুকনো থাকার জন্য আমাদের যে স্যালাইভা বা থুতু এটার প্রোডাকশনটা যেহেতু কম হচ্ছে, মুখের ভেতরটা শুকনো থাকছে, সো ব্যাকটেরিয়ার পরিমাণটা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। এবং এই যে ব্যাকটেরিয়া, মুখের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের গাম ডিজিজ করছে। এই গাম ডিজিজ নিয়ে রোগী যখন আমাদের কাছে আসছে, এবং একই সাথে গাম ডিজিজের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের প্রবলেম, বিশেষ করে ব্যাড ব্রিথের প্রবলেম নিয়ে আসছে, মুখে বিভিন্ন ধরনের ক্ষয় হওয়ার অসুবিধা নিয়ে আসছে, সো এগুলো নিয়ে যখন আমাদের কাছে আসছে আমরা কিন্তু সহসাই তাদেরকে ফার্স্টেই যে বিষয়টা সাজেস্ট করছি সেটা হলো যে ডেন্টাল ক্লিনিং। এটা খুব জরুরি, আপনি যদি রেগুলারলি মাস্ক ইউজ করেন, এখন অবশ্য সবাইকে করতেই হবে, আমরা যদি করোনা ভাইরাস থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে চাই অবশ্যই আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। আপনি যেহেতু মাস্ক ব্যবহার করছেন অবশ্যই আপনাকে রেগুলারলি একটা ডেন্টাল ক্লিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, যাতে আপনার মুখে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা মুখ ড্রাই হয়ে যাওয়ার যে অসুবিধা হয় সেটার কারণে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হওয়া, মাড়ি ইনফ্লামেশন হওয়া, এই ধরনের অসুবিধাগুলো কম হয়। আদারওয়াইজ আমরা হয়তো করোনাকে প্রিভেন্ট করতে পারবো, বাট একটা সময় এসে আপনি ফিল করবেন যে মাড়ির প্রবলেমের কারণে আপনার বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে। আমরা অলরেডি বিভিন্ন ভিডিও করেছি যেখানে বলেছি যে মাড়ির প্রবলেম আমাদের শরীরকে কতভাবে ক্ষতিগ্রস্ত করে, আমাদের হার্টে প্রবলেম করতে পারে, আমাদের ফুসফুসে প্রবলেম করতে পারে, আমাদের কিডনিতে প্রবলেম করতে পারে, এমনকি আমাদের ব্রেনেও প্রবলেম করতে পারে। এরকম নানা ধরনের প্রবলেম মাড়ির প্রবলেমের কারণে কিন্তু হয়ে থাকে। সো আমরা হয়তো মাস্ক ব্যবহার করে করোনাকে প্রিভেন্ট করতে পারবো, বাট মাড়ির প্রবলেম যদি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আমাদের একটা মানে চান্স থাকবে দাঁত হারানোর। আশা করি এই ব্যাপারটাকে সবাই কনসিডার করবেন, এবং মাস্ক মাউথ নতুন যে ট্রেন্ডটা চালু হয়েছে এটা নিয়ে সচেতন থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।